আমি চাইছি এটা মিডিয়ার বলতে চাই আমার আমি তো বলবো ভাই আমার তো বলতে হবে তার সবাই এটা দমায় রাখছে আমাকে আমি জানি না কেন নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি আজ সন্ধ্যা সাতটা তেপ্পান্ন মিনিটে ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছেন তিনি পরিমণি লিখেছেন আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে আমি এর বিচার চাই এই বিচার কোথায় চাইব কে করবে সঠিক বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে পরিমণি লিখেছেন চার দিন ধরে থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধুদের কাউকেই পায় না মা যাদেরকে পেয়েছি সবাই বিস্তারিত ঘটনা জেনে দেখছি বলে চুপ হয়ে যায় কোথাও প্রতিকার না পেয়ে পরিমণি লিখেছেন আমি চুপ করে থাকতে পারি না আজ আমার সঙ্গে যা হয়েছে তা যদি আমি মেয়ে লোকে কি বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যায় তাহলে অনেকের মতো আমিও কেবল তাদের দলভারি করতে চলেছে হয়তো আফসোস ছাড়া করার থাকবে তখন আমি তাদের মতো কি চুপ করে থাকতে পারি মা আমি তো আপনাকে দেখিনি চুপ করে কোনো অন্যায়কে মেনে নিতে শৈশবে মা হারানোর ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার মনে হয়নি আজ ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার আমার আমার আপনাকে আপনাকে দরকার দরকার মা 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 এখন বেঁচে থাকার জন্য আমি বাঁচতে চাই আমাকে বাঁচিয়ে নেও মা ঘটনা জানতে পরিমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি বলেন আমি তো সবাইকে বলতেই চাই ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিকেও জানিয়েছি তারা আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমি দিন ধরে অপেক্ষা করে আছি কিন্তু কেউ আমাকে সাহায্য করেননি এ প্রসঙ্গে জানতে চাইলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন পরিমণি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার চান তিনি এখন আমার মনে হচ্ছে আপনাদেরকে বলা চার আমার কোনো উপায় নাই